ইমাম হুসাইন সৈয়দনা আলী আকবরের শাহাদতের পরে দেখেতে আর মারত কেউ নেই, শুধুমাত্র সুযোগ্য বেড়ে হওয়া যেবার নাম ইমাম জয়নাল আবেদিন, এবার অসুস্থ এবার হতাব্বা আর ভাই তবে আপন একজন একজন শহীদ দিয়ে কিছুক্ষণ পরে অনাথ শহীদ দেন ময়দানে কারবালা গেলে এজিডি 22000 সৈন্য অনরা ফেরত দিতল। ও কুল্লু তুরা বাপ আরে কার কাছে রাখি যাবেন রে আমি ময়দানে যাই সাজা ভরাই দিও বরাবরই কো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তুই একজনের আই কুরবানি দিতেন না তোমারে আই আল্লাহর কাছে হাওলা করে দিও আই আল্লাহর কাছে দি তুই বল যে হলো বুঝি তোমার মা বইনা লিয়ে রে মদিনার জন্য ফোর্স দিবেন নাই আই আল্লাহর কাছে দোয়া করছি সুবহানাল্লাহ। হ্যাঁ তো আল্লাহ কবুল করে কিলে জানেন দেখো 22000 ব্যাক করে দিও জালে আর আই হুসাইন এলেন না মজলুম সুবহানাল্লাহ মজলুমের দোয়া আল্লাহ কবুল করে দেন মাথাতে ফরকা না রাখে। তাই অবু তাই তোয়ারে কুরবানি দিতেন না কেয়ামত পর্যন্ত তোমার মাধ্যমে ঔলাদ রাসূলুর সিলসিলা জারি থাকি বিল্লাহ অবু তুমি আল্লাহ একনা কাছে আইও সিনে সিনে বাজো আর সিনে সিনে বাজাইয়া রে তোমার আজিয়ে ফয়জে বরকত দিও তোমার তরিকত সবব দিও তোমার মদিনার গভর্নরের খেলাফত দিও হুজুর তুরু সাজায় সাজা বুড়ার পিঠে স্তরে গেলাম যুদ্ধ করে ফেললাম
এখন ওই আই আছে যে আর খাতুলের জন্য তোর বাজানোর ফুল আর কেউ নেই দেখুন অয়লেলা বেলা করি ফেলি আমার একজন আয় আছে যে দেখাতে আবার আরেকখান তলোয়ার ভাই দে এটার ভিতরে তলোয়ার সাহে মুর্দা শির মিদিনা কুয়তে পারু গর্দিকা লা ফাতাহা ইল্লা আলি সাইফ ইল্লা জুলফকার সালাত নেয়া এখন তাই কর্মলার মানুষ দেয় এখন আয় তোমার দুইয়ের একটা ওসিয়ত দিতে চায় কি এক নম্বর ধৈর্য ধারণ করিবে সবর করিবে মাতার ফেলে দিলে কেমন পর্যন্ত আমি সে মাথা তুম খর ফেলে দিব মাতার খরগান বড় শরীর যারা এক কারবালার মানুষ পর্যন্ত শরীয়তের পাবন্দি শরীয়তের পাবন্দি বলুন মারাত হানি খুদগুন আলাদার বদল লাভ কুরবানি দি এক কোজ টেনশন না শরীয়তের মজবুত করে ধরে আল্লাহ হসিয়ত কর সুবহানাল্লাহ তিন নম্বর হইলো বল আর ছোট মেয়ে বল সকিনা এবারে নখানে ইউ শিক্ষা যে কিছুক্ষণ চল যে আর হতার বাইরে না হয় আজ
ইয়ারগু রসম লিখে রসলে ধানের কা তার হিসাব দেবি দিবি সকিনা পুরো মেই হইবে গোরার টেকদুন ওন বেড়াই দিয়ে রে খানের দে হেরো গোরা নও দাইস ময়দানে কারবালা তার হইলে পুরো বাবর লইয়ে রে আর আড়াই তার তুমি এখন আর বিলাই আসাদু গো বাপ জান ইমাম হোসাইন এখন তুই আর বাবর ময়দানে নিলি এ যে দিয়াল ফেরত দিত না বাপ খারে দেখতম খাল্লার মদিনে জরিব দইম অবরাধী আর বাবর নবী স্বর্গরে কহ সুবহানাল্লাহ আহ পুরো মেয়ে হো বাবরে নবী বেলাই বড় টেনশন ধরে ধরে ফাটবে টিকটারি সাদ আরে ওলা দরসুল মেয়ে হো এ এ এ সেটিং এ জানোয়ারের ব্যারেজ দিলে সেটিং এ জানোয়ার ওলা দরসুল মেয়ে বড় তাদিন মুত্তু যাই ইজ্জত মুত্তু যাই মুনি গুর ফতান উনে এ মুনি গুর মুনি ফোয়ারা তো কেলা দিলে বুড়ন মন হয় মুনিবুর ফোয়ায় ব্যারেজ দিলে মুনিবুর খতান উনে করবেন কিন্তু তাড়াতাড়ি চল চল বইতে গোরা এমন দূর দিয়ে দে বাহাদুর গোরা ময়দান সাইম অন্তর যাতে নাম হোসেন কে গিয়ে এজি যে সৈন্য দেখি বলে গিরি 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 খাবে ফিচরের এজি দি ও ফিচরের তার মানে অবু ফজলত যে হোসেনের দরন দরত আছে এবে এই মাত্র তো ময়দান ফজি গিয়ে ব্যাকুল যুদ্ধ করে চাইল ইমাম হোসেন আল্লাহ যুদ্ধ করে দিতে এই দেখুন শহীদ গরিব পারিল এবারে সূর্য অস্ত দেবের আগে আগে কুফর গভর্নর দেখে দিত বৃষ্টির ফোড়ার মতো তীর মারের নেজা মারের বল্লম মারের শুধু হামলা চালাতে তিন নেজা বল্লম দিয়ে রে হাজার হাজার তিন হাজার বিচুর দিয়ে রে আমার হুসাইনের তলোয়ার সুলফিকারিয়ান দিয়ে রে ডানে বামে ডানে বামে মৌলি দেয় কিতাব আদির মধ্যে খবর দেয় বরাবর আড়াইশো তোর মতো এজিতে শত্রুরে জাহান্নামের ফানি খাবাই ফেলে গিয়ে আমার হুসাইন কেন মরতে মুজাহিদ খানে নাই ফিরে নাই বসিয়ে আজ হয়েছে পানি বন্ধ করে বললে এটা মাঝে দিয়ে আই যাই রে ফোরা পানি স্যারেজার সৈন্য কতদিন পানি নাই আতিক্য ফিসি দিত
অনে ফানি কইতে লিখতো দাসা অনে খুলজি তোর আম্মা বইলে অলর তো এজি দিশন গলে বেইজ্জত করেন এর হইতে বলে তার যদি ফানি রাত খুল দিই আবার পুরা জুড়ি রুডি দিয়ে দু সাজে নয় মা বইলে অল আমানো কাছে ইতার ফানি লগাবে লে দুখ দিয়ে দে ফানি লগাবে লে কি দিয়ে দে দুখ দিয়ে দুর গদালি তকদির নাকি ফরাদ ফানি নাই দি না দুঃখ দিল্লি না তারা ফানি না ফেবেল তখন মা বইলে ওরা আবার সবর তলকে কি হুজুর আবার পুরা করছে সাওয়ানি মত দিন মেহরবানি করে নি মত বলে তারা মারা করে বোসা তো বলল ঠিক তো প্রায় জন এটা মারো কারণ দাঁড়া করে দিব আইবেন না সালাতুনে শরীর বলে জালি জালি দিয়ে পুরা শরীর জালি জালি দিয়ে রক্ত একদিন ভরে গিয়ে দেখাই দিলে ইয়ে আবার বলে দিদি তো এই দূরম মেটি কোরা জাগে জুটকে লাগতেতে 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 তিন জনের মতে এই দিশন ধরে বলে জাহান্নাম ভরে ফেলবে সুবহানাল্লাহ বিলাখের তারা তো খুব দূরা এর তক তখন তো না গুলি গোরা এর তো মানে বেদন মারবে না কি চলে পুরা বেদন মারো লেজা মারো বল্লম মারো হুসাইনের কদম যে কিন্তু আর শাহাদত কোনে বরদাস্ত করি তারিবেন অমনি অনর আগদিয়াই দুনিয়া তো জারি গু সুবহানাল্লাহ এরি হুজুর বলে বল করে নিয়ে একবার সব মেলে একবার হারে এতে এক্সিবিশন নুয়াল ব্যাপার সেরুর যে পুর করে গেলে কি হি হুজুর পাশায় গিয়ে দিবেন তো হুজুর সব মেলিয়ে রহত দেয় এজিদিয়া তোরা
সেদিন এই ডক হুসাইনের দুবারে ব্যস্ত বিক্রি করে থাকে এর দলিল কায়ল দে হযরত সাইয়েদিনা হুরদিন রফাই এতে যে শুনি সাগর দুই আইগের তলোয়ার নাকি ইমাম হুসাইনের কথা বলে দুও সুমহি সুবহানাল্লাহ আল্লাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ নারে তাকবীর নারে রিসালাত নারে গাসিয়া শহীদে কারবালা এলা কলমা পড়ি হযরত রাই এতক্ষণ এজিটেশন করছিল আমার জবানে পাছে জান্নাত বিক্রি করি গুতে লাগিল যে এর আই সবু দেখি কেয়া জান্নাতটা লেনে বিক্রি করি তারে ওবা হো জান্নাতটা দিলে তাহলে জান্নাতই তো আছে ইয়া না নবী হইছো ইন্নাল হাসানা ওয়াল হুসাইনা সাইয়্যিদা শাবাবু আহলি জান্নাত হুজুর সাইয়্যিদা মাওলানা মাওলানা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ময়দানে কারবালা যেতে পুরা ভিড় উত্তম করে গিয়ে সৈন্য সাইড়ে যায় গিরি বিলেই মহর করে আগের সিনের মুর্শিদের ব্যক্তি হুজুর বলে দুঃখ পাইয়ে সম্মেলি মানে মত হবে কি রে তুই সিমর দিন দিল জোশন না তুই জোশনের বেটা সিমর না সিমর বলা ঠিক ওদের ওয়ান দিয়ে টেলিফোন দিল খোদা আরব বাসা যা শুনল হে তুমি যে আর নাম শিব আর কফর নাম জৌসন ইমাম হুসাইনি কেন জানে অবু কে তো সাধারণ মানুষ নো ইবে তো কা আল্লাহর মুস্তাফা নাও লিয়ে না সিমর ভিতর বলা গরাই কোন কথা কেন বুঝু ইতিহাস বুঝু তো কথা শুন আজকে কি বার হুজুর আজি শুক্রবার তা আজি আমার মতনে কি রে হুজুর কে খুতবা পড়ে কে জীবন নামাজ পড়ে হুজুর তো আইনত নবীর উম্মত আজান যে তুই অক্টোবর দিন আর নামাজ পড়ছিস যারা বজল লশরি দিবি তার আর নামাজ পড়ল নাম আই যখন বাসি আছি আর নামাজ পড় তবে জুমা পড়ল না কে আই মুসাফে সাইলো হাত পড়ল না কে আই মুসাফে দুরখান নামাজ পড়বে সুযোগ কেন তুই আর দেছ না পর করে ও তুই আসিলে রতন না আই দুরখান নামাজ পড় তো আই যখন নামাজ সুত্তম কইও নামাজ শেষ হই তুই আর গর্দন চলে বিরুদ্ধে তলোয়ার কেন সালা দিয়ে রে স্যার মোবারক আরদ করে দিলাই তখন আর বলি টুরা বা মাওলা আলী শের খুদার সুন্নত পালন কারণ আর বাবা পুকুর নিয়ে নামাজ পড়ত না কালুর বাতির আকেলি সুফিয়ার হাসল ঠিক আছে তবে ইরসাম আলম বলি ফাস্তরাব কালাত গেলে রুমন দিয়ে বাঁধি বিলম করি আতিককে ভাষা বসছি কে এরলো করি বললে ইয়া দিয়ে তো দাড়ি বেশি বুঝু তো জানা রে সাহ সালাত দুনিয়া বাজার আইকি হজম সরকার সাজে ইতের নামে হজরত রায় উপ গভর্নর লইলো আনস্তান মোবারক টুকুর গরি খদা আই তোর হজি তুই আনস্তান মোবারক টুকুর গরি পাইবি কেন খদিয়ে নার মকামে শাহাদত এরে আই শহীদ নিয়ে দি হজরত রিয়া না দলিলম দিলে আই নাম দি হজরত তোলি শুন ওরা করবলার মারু যদি কিনিসা কি দেখো উজুর গোড়া করবালান বাড়া বড় বড় ফাতক দেখি ছোট ছোট ফাতক দেখি ফাদের তয়ে আইজিয়েন দি ফরিগে গোড়া পিটির উত্তুন ইয়েন দেখো না ফাতর আছে না নাই
আর কেন করেন? 12 মাসে 13 বার মাগে
দোয়ার দোয়ার সাথে ঠিক কোন মুড় দিলো যায় এর ভালো কত বেশি সমগড়া ভাই সাহেব আপনি রে নেই আমি খুশাইল স্যার মোবারক টুকরা করে ফেলাইলু এত দূর বলে স্যার মোবারকে গুণ কে সাহেব হবে খোদা আর সত্যায় তুই দেখো আর খোদা রে আই করে উদ্দ সজিদে দিন বললাম দুই রহান নামাজ মধ্যে 300 দে দিলে আর উদ্দ সজিদে তোর কাছে আমানত রেখে দিলাম আল্লাহ তখন পর্যন্ত এই পৌঁছাই আয়
बैंगलोर जा रहा है ना, मैं सारा कुछ अगर सारा अगर पुत्र आ गया उधर बड़ा मुजाहिद मिल लो उधर अल्लाह जिहादी शाह कमल फशीर बन आज मौजूद इधर आए आए तो हम शेरा गुनी तसी आरा आप दिले बे मेरे मेरा आप गुनी कर मशीन ए मेरा आप दिन को लो बे मेरे अच्छा सलाम करे आसमान तुम बोले बिस्ती फरक আসমান উত্তুন বৃষ্টি হইছে তিন দিন ধরে দল জ্বর বন্ধ হইলি তাহলে সুনতল জবান সাহস প্রবর্তি দিবে আমার উচাই কি জানি শরীর
من آياتنا
যত সার এত সাইট মনে হবে
সভা গির্জাওয়ালা তুই তো ফাদুরি, তুই আর তাই রেপটা যদি কিনিল এর একবারে সাদা দেখিতে আর আর না না সলমা বুঝি যে দাড়িওয়ালা টুবিওয়ালা ডিলওয়ালা চুলওয়ালা ইতারা তার ভাই এর হাতার জোরে দি বাবা আমা আই কিলে করে হইতার নি আর গির্জাওয়ালা কাছে বাসে ভাতরে আজ এক সপ্তাহ লোক খাদর দেয় আই হুসাইন আই হুসাইন আই হুসাইন আই আশ্চর্য গেলাম আঙ্গনার খাদের খন হুসাইন তোমার খাদর দে ও বিবে খন হুসাইনের রূপে এদের খন পর হইলে মা গর্ভধারণ বুঝি দে খন পর হইলে বাবা জন্ম দি দে এবারে খন পর হইলে ইবন নাম পই দে এবারে খন বুজুর্গ হুরুল লয়া দর বুঝি দে আল্লাহ রে ওই হুসাইন যদি কোনদিন পায় জীবনের জানমাল ব্যক্তি দিয়ে হইল এক নজর সাই উমর করে সুবহানাল্লাহ এত লাই এবি আর গিজতে সীমাটা বাসাও না খান্দের গাছও না খান্দের পাথরও না খান্দের ব্যাকুল খান্দানি বন্ধ হয়ে গিয়ে আই এবি আসল হুসাইন মর্তনা কেন বলে যে তোর কি সুন্দর দেহ সুন্দর জিগ জিগ করে ইমাম হুসাইনের চেহারা মোবারক ইয়া হযরত রাসূল পাকের চেহারা এক মনে সকল মুস্তাফা সুবহানাল্লাহ নবীর চেহারা মোবারক জিগ 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 করে হঠাৎ দূরে সাজা মত দূরত্ব খানদারের আওয়াজ হলো যা একজন দুজন না হয় হাজার মেয়ে বকাদর দে খানতে 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 গির্জার ভিতর গলিয়ে ইমাম হুসাইনের প্রেম খাদব দে আমার গির্জার ভিতর গলিয়ে দেখা যায় না হলো মেয়ে বনে ব্যাগুন গুরু 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 ফরসু ব্যাগুন ফক্কি ফক্কি হলো এমন টুডুরু সুন্দর তুকু বাইরে টুডুরু সুন্দর মরমিককে ফক্কি দিবে এবে বলে চেহারা রূপ বইয়ারে ফৈদিয়ার বেড়ে জোরে খাদব দে ফুললে আবু সাইদ সবদুর ওকিলে খাড়ি লইয়ে দে হইলে ডুরো তুই তুই দিন দে আই বলা শিখনি সম্মেলি না সারে না আই তোর হইলে ডুরো মা ফাতেমা সিদে সবদুর ওখানে দিই না মোসে সুন্দর মেলে অনেক কর খান্না কাটি করে দলে ভেঙে গেল দে আর দলে শিখ এবে খাদাতে পুরুষের কণ্ঠ দিয়ে রে ওই তোদের ঠুম মোবারক পারে দিবে খাদার দাবাই হোসেন সবদুর ও পুলিশ ওরা ফনার শিদে তোর বড় ভাই ইমাম হাসান শিদে কেন করে এত কেন দুর্যোগ ভার হইয়া এত কেন্দ্র যে দরিদের ক্ষমতা আল্লাহ তোরে কেন্দ্রি দাম বুঝছি আবার তুই তো আর নানা দান রসুলের ইসলামের জিন্দেগুড়ি দিও খালি কেমতর পাড়ত আয় হাসনে ঘন আগল দেখে কেন শুধু হইল যখন যা আই ইমাম হুসাইনের বড় ভাই তুমি এখন দেখা দিকে গিয়ে আর এক দলে শিবে মৌলানের সেরা খুদা খালি উড়ে কত ফুরলে সবগুলো কিলে খালি লইলো দে একবার মেলিয়ে রে বাবার সোনা মল আলী আশ্রিত তোর সাইদল লই আর মদিনের জরুরত তুম নুয়াই মুলকের নসবত তুম আশ্রিতে এতে নসবত আলী আর কোথায় আর সোয়ারে কি দে কই যে টুরো ভুতল রে মুল লই কি আমত পর্যন্ত তাকি দল লই বড় করে খাস সুবহানাল্লাহ আবু একিনি সর্ববার সবগুলো কোলো না নকলে আশেপাশে গাজী আবুল কালাম বাইনী সাহেব ডাক দিয়ে বক্তারে আমার হোসেন গুলো সদগুণ খুলিবি এসে মতো করে হদা পাদুরি
তুই আরে এদিকে তোর সাদাই দেখি এত মহব্বত যদি আদর বিজ্জুর দে তোর আদর খেয়াল তো আজি এখন যে তোরা পাক শরীফ তোর এনে তো সিজে হইল বাজারে শি আর বাজারে শি আর বাজারে শি আরে শেষ পর্যন্ত আমির নবী নানা জান রসুল আসি আয় আসি ফাঁসে জলের গলে দে এটা কিনতে নাই এটা আল্লাহ ঘর বসে দিবি মসজিদে রক্ষণাবেক্ষণ করি দেখলাম তোরা কি দিতে আত্মা তো কিছু নাই ভারত আছে এমন দলিল এমন নিজম নিঃশব্দ ব্যাকুল ধারণিককে ছাই লিয়ে ফলল সল্লাই এর একমাত্র আদবই এম করবে সুবহানাল্লাহ